কথায় বলে রক্তদান জীবনদান, বাস্তবেই এই কাজটি এখন করছে পুরুলিয়া সদর থানার পুলিশ। মুমূর্ষু রোগীদের যাতে রক্তের সংকট না হয় তার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে পুরুলিয়া সদর থানা। একটি প্রতিবেদন। প্রত্যেক গ্রীষ্মকালে রক্তের সংকট দেখা দেয় ব্লাড ব্যাংকগুলিতে। এবারও পুরুলিয়ার দেবেন মাহাতো সরকারি মেডিকেল কলেজে চাহিদার তুলনায় রক্তের যোগান নিতান্তই কম এই সময়। ফলে চরম রক্ত সংকটে পড়ছেন রোগীরা, রক্তের জন্য দিশাহারা হয়ে পড়ছেন তাদের আত্মীয় স্বজন। বেশিরভাগ ক্ষেত্রেই একজন রক্তদাতাকে এনে বিকল্প রক্ত দিয়ে সংগ্রহ করতে হচ্ছে প্রয়োজনীয় গ্রুপের রক্ত। এই পরিস্থিতিতে এগিয়ে এসেছেন পুরুলিয়ার সদর থানার আধিকারিক ও পুলিশ কর্মীরা। একটি গ্রুপ তৈরি করে চাহিদা মতো রক্তের সংস্থান করছেন তারা। সম্প্রতি এভাবেই এক ক্যান্সার রোগী এবং এক যক্ষা আক্রান্তের প্রাণ বাঁচিয়েছেন তারা রক্ত দিয়ে। সদর থানার আইসি মানস কুমার সরকার নিজে ব্লাড ব্যাংকে দাঁড়িয়ে থেকে উৎসাহ যোগাচ্ছেন। রক্তের জন্য যাতে কারোর প্রাণহানি না হয় তার জন্য উর্দি পরে রক্ত দিতে ছুটে আসছেন পুলিশ কর্মীরা। আমাদের গ্রুপে আইসি সাহেব মেসেজ করেছিলেন যে একটা রোগী আছে, মানে রোগীর খুবই খারাপ অবস্থা, উনি মেসেজ করেছিলেন। তো মেসেজ অনুসারে আমি রিপ্লাই দিই, স্যার আমি দিতে উইলিং আছি। তো স্যারকে বললাম, আমাদের স্যার যোগাযোগ করলেন, মানে সেই ইয়ে করে দিলাম মেসেজ। আমাকে আইসি স্যার এবং দীপকবাবু আমাকে ফোন করেন যে হসপিটালে আসতে হবে, একজন খুবই দারিদ্র পরিবারের লোক হচ্ছে, তো উনি বললো ব্লাড লাগবে, তো আমি তার জন্য এলাম ইচ্ছুক। প্রয়োজনীয় রক্ত পেয়ে প্রত্যন্ত এলাকা থেকে চিকিৎসার জন্য পুরুলিয়ায় আসা দরিদ্র অসহায় মানুষ বিরাট এক উৎকণ্ঠা থেকে মুক্তি পাচ্ছেন। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা। তো স্যার আমি দেখছি ব্লাড ব্যাংকে, আমি বুঝি লাস্ট বুঝে এই রক্ত নাই, আপনার আইসির নাম্বার, আপনি আইসি নাম্বার বলবেন যে ব্লাড অফিসে যাবে, আপনাকে ফোন করবে, আপনি ওখানে থাকবেন। তো সেভাবে আমি আজকে যে রিপোর্ট আমাকে পুলিশের সাহায্য করলো রক্ত, তাতে আমি পুলিশকে ধন্যবাদ করি স্যার। এটা করি যাতে আমাদের রোগীরা বাঁচুক, আর পুলিশরা সাহায্য করেছে সেটা আমি ধন্যবাদ জানাইনি। আমার পুলিশকে ফোন করেছে, দিয়ে পুলিশ এসে রক্ত দিয়েছে, ভালো লাগছে। পুলিশ আমাদের সাথে আছে, পুলিশ আশা করি থাকবে, আর পুলিশকে ধন্যবাদ। পুলিশের যে আমাদের উপকার করেছে, পুলিশকে আমরা ধন্যবাদ বলে জানাবো। ক্যামেরায় সকলের সঙ্গে অমিত বন্দ্যোপাধ্যায়, দূরদর্শন সংবাদ, পুরুলিয়া।